এটা কি লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে? পটের লক্ষ্মী, পটের লক্ষ্মী। হ্যাঁ, দশমীর পর লক্ষ্মী পুজো দুদিন আগে এলে হ্যাঁ হ্যাঁ এটা কমপ্লিট কালারিং সমস্ত দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, এখন তো সব তৈরি হচ্ছে এখন। আচ্ছা, এগুলো কমপ্লিট দেখতে গেলে আপনাকে লক্ষ্মী পুজো দুদিন আগে আসতে হবে। আচ্ছা, এগুলো কমপ্লিট দেখতে পাবে। আপনি তো মানে বহুদিন ধরে করছেন? হ্যাঁ, বহুদিন ধরে করছি। আমার মানে ফোর ফাদার থেকে মানে সেই চলে আসছে আমাদের ছোটোবেলা থেকে। হ্যাঁ, ছোটোবেলা থেকে। কত বছর হয়ে গেল? প্রায় 50। দেখুন, আমারই বয়স এখন অ্যাকচুয়ালি 72। আচ্ছা, মানে আমার ডেট অফ বার্থ হচ্ছে 1942। আচ্ছা, মানে তখন দেশ স্বাধীন হয়নি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে তখন। আমার যে স্কুল সার্টিফিকেট বা কলেজ সার্টিফিকেটে যা আছে দেখবেন তাতে ডেট অফ বার্থ আছে 1942। আচ্ছা, তখন হচ্ছে আমার জন্ম। তার আগে আমার বাবা করছেন। আচ্ছা, বাবা খুব বড় শিল্পী ছিলেন। আচ্ছা, ফিল্ম লাইনে ছিলেন বহুদিন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ছয় বিশ্বাস, পদ্মা দেবী, আচ্ছা আচ্ছা, মহেন্দ্র চৌধুরী, কমলেশ্বর, নাম শুনেছেন কিনা? অবশ্যই অবশ্যই, এটা তো লিজেন্ড। পদ্মা দেবী, হ্যাঁ, সুনন্দা চ্যাটার্জি আমাদের বাড়িতেও এসেছেন। আচ্ছা আচ্ছা, একসময় অরোরা ফিল্ম কর্পোরেশন, ইন্দ্রপুরি, এইসব আমার বাবার চাকরি ওখানে মডেলিং এর। এখন তো আউটডোর শুটিং হয়, তখন বেশিরভাগ ইন্ডোর হতো। এবং তাতে যে মডেল থাকতো, সমস্ত মডেল মানে বড় একটা জমিদার বাড়ি, এটা পুজোর মানে মন্দির, মন্দির হবে মানে পুরো ক্লেম মডেলিং যা কিছু হবে ইন্ডোরে হবে। সেখানে আপনার বাবা করতেন? হ্যাঁ। আমার বাবার নামটা কি যেন বললেন? বাবার নাম ছিল গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ। আমার তখনকার দিনে ওই ক্যাটলগ বেরোতো বই। আচ্ছা আচ্ছা, মানে বই যেটাকে বলে ট্রেড শো। আচ্ছা, তখনকার দিনে বুঝতে ট্রেড শো মানে প্রথম দিন যেমনি ওপেনিং হতো। আচ্ছা, যত কলা কুশলি তাদেরকে সবাইকে মানে প্রাইজ দেওয়া হতো এবং তাদেরকে সম্বর্ধনা জানানো হতো। প্রিমিয়ার শো এটাকে বলে। হ্যাঁ, একবার ভাঙা গড়া বলে একটা বই হয়েছিল, সুশীল মজুমদার পরিচালক। হ্যাঁ হ্যাঁ, তাতে আমার বাবাকে অনেক পুরস্কৃত করেছিলেন। বাবার সাথে অনেক কাজ ও কাজও করেছিলেন প্রচুর, ওটাতে অনেক নামও হয়েছিল। আরো অনেক বই করে, যখন তো পৌরাণিক বই সব থেকে বেশি হতো। বেশি হতো, তাতে যত মূর্তি এবং মডেল থাকতো সব 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 সেটাই। তবে হ্যাঁ, আবার পয়সা মারও যেত ওখানে সেটাই। মানে বাবা যখন মারা গেলেন তখন আমাকে একটা বিল দিয়ে গেলেন। হ্যাঁ, বললেন যে তখন ওই দৃষ্টি বলে একটা বই হয়েছিল। হ্যাঁ, তাতে একটা ওই সিন ছিল, একটা ডামি করে দিয়েছিলেন তখন। কাবেরী বসুর নাম শুনেছিলেন কিনা? কাবেরী বসু মানে বাড়ির বউ, মানে দুর্গা পুজো নৌকায় যাচ্ছে ঠাকুর ভাসান দিতে, গঙ্গায় ভাসান দিতে গিয়ে, ঠাকুর ভাসান দিতে গিয়ে বাড়ির বউ সেও জলে পড়ে যায়। আচ্ছা, এখন তখনকার দিয়ে মানে ফিলিমারি তো কেউ জলে পড়বে না, ন্যাচারালি তখন ডামি, এখনও ডামি আছে। তা সেই কাবেরী বসুর ডামি এখানে তৈরি করে দিয়েছিলেন তখন। আচ্ছা, বইটার নাম ছিল দৃষ্টি। আচ্ছা, দৃষ্টি বইয়ের ফিল্মে তখন গঙ্গায় ঘাটে মানে বউ যাচ্ছে, মানে বাড়ির বউ দুর্গা ঠাকুর ভাসান হচ্ছে, ফিল্ম উঠছে ফিল্মেতে। আমার বাবা এখানে সেটা করেছিলেন, যে মডেলটা এখানে দৃষ্টি বইছে কাবেরী বসু, মানে পুরো দামিটা মানে জলে পড়ে গেল ওই কাবেরী বসুর মুখ পুরো বডিটা সব তৈরি করে দিলেন, জলে পড়ে গেল সব কিছু। কাবেরী বসু করলেন না, মানে দামিটা পড়লো, মানে সেই সবগুলো এগুলো করে দিতে তখনকে দিন অনেক এইগুলো হতো। এখন তো সব আউটডোর শুটিং হয়ে গেছে এখন। তখন আপনার 42 যদি হয় তাহলে আপনার প্রায় 60 বছর হয়ে গেল। হ্যাঁ, আমার আমার ভাই যে আমার বাবার কার্ড লাগো আছে এত, এইখানে ছয় বিশ্বাস, মহেন্দ্র চৌধুরী, কমল মিত্র, পদ্মা দেবী, সুনন্দা দেবী, বুঝছেন, আমার ঠাকুমার শ্রাদ্ধ শান্তিতেও সব খাওয়া দাওয়া করে গেছে এখানে গাড়ি নিয়ে এসে। এই পাশে ঢাকেশ্বরী মন্দির আছে, মন্দিরে আমার একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম এখানে।
আর এই গাছটাকে ভালোবেসে ছিলেন বলেই তো এত এত বছর কেটে গেল। হ্যাঁ কেটে গেল, এটা একমাত্র আমি এখন বাবার এটাকে ধরে রেখেছি। সেটাই, আবার আমার নেক্সট জেনারেশন কেউ ধরছে, তারা কোনো ইন্টারেস্টেড না, তারা সব কম্পিউটার শিখে চাকরি করছে। সেটাই, তাহলে এই শিল্পের উত্তরাধিকারী কে? উত্তরাধিকারী কেউ নেই বলেই ভালো না ভাই, আছে আর থাকবে না, ওই নামে মাত্র আছে। হ্যাঁ, এবার ওই কি করবে বলুন তো, বাইরের থেকে সমস্ত মডেল পারচেজ করে নিয়েছে, দোকানটাকে সাজিয়ে চালাবে। মানে এই যে আমি যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো করছি এইগুলো ওরা কেউ জানে না, জানতে চায়ও না, শেখার কোনো আগ্রহ নেই, ছোটবেলা থেকে শিখতো। হ্যাঁ, মাটিতে হাত দিত না, না তাই না, অ্যাকচুয়ালি এই যে এটা আপনি করছি মানে কি বলুন তো, এটা যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, আচ্ছা, মানে এই চোখ মুখ গুলো আমি আঁকবো, আচ্ছা আচ্ছা, আমি ফিনিশিং করবো, অল কমপ্লিট করবো, এর গায়ে সমস্ত নানা রকম সিনসিনারি হবে, ধান গাছ, নারকল গাছ, মা লক্ষ্মীর পুজো যেমন হয়, একটা শারদ শারদ উৎসব যেমন হয়, আর এইসব ন্যাক না না থাকলে হবে, আমাদের ছেলে আমাদের ছেলেদের এত ধৈর্যও নেই আর এই ন্যাকও নেই। বাবা বড় শিল্পী ছিলেন, তার নামটাকে বজায় রাখার জন্যই আমাকে এটা ধরে রাখতে হয়েছে, বুঝলেন। এখানে আসে বহু ফিল্ম চ্যানেল এই থেকে আসে, টিভি চ্যানেল থেকে আসে, 24 ঘন্টা, ইটিভি, ওভারই নিয়ে গেছে, ছবি নিয়ে যায়, দেখায়, অনেক কিছু জিজ্ঞেসও করে যায়, আমাকেও দেখায়। এগুলো তৈরি হলে আপনি কিরকম দামে দিয়ে করবেন? ও দাম আছে বিভিন্ন রকম আছে, এর মধ্যে আবার সখী লাগানো হয়, ও সখীও হয়, জয়া বিজয়া, আচ্ছা আচ্ছা, যাদের যেমন পুজো হয়, আগে দুদিকে দুটো দুটো চারটে সখী থাকত, আবার অনেকে একটা একটা দুটো সখী থাকে, সখীরা চামড় ব্যঞ্জন করছে, ওই আর ছোট্ট সখী দেখতে পাচ্ছেন ওখানে, লাল কাপড় পরা, একটা বাঁ দিকে থাকবে, একটা ডান দিকে থাকবে, চামড় ব্যঞ্জন করছে মাকে। কিরকম দাম হবে এগুলো? ওর দাম 400-500 আমি প্রত্যেকের সঙ্গে কোঅপারেশন করে থাকি, অনেকেই আসে এখানে ছবি তুলতে, তবে সময় থাকলে তাকে অনেক কথা বলি, আর সময় না থাকলে বলার কোনো সময় থাকে না। অনেকেই জানা যায়, জানা যায়, এখানে বিভিন্ন কলেজ থেকে আসে, ছেলেমেয়েরা প্রচুর আসে, তারা সব প্রজেক্ট করে, তো আমরা একটু এলাম বলে আমরা অনেকেই জানতে পারি। হ্যাঁ, আপনি জানালেন, এনার সাথে কথা বলছিলেন বলে আপনি অনেক কিছু শুনতে পেলেন, এখানে কলেজের ছেলেমেয়েরা সব প্রজেক্ট করতে আসে, তারা কুমোরটুলির ইতিহাস জানতে আসে এখানে, সেসবগুলো আমাকে বলতে হয়, কীভাবে এই জিনিসের এখানে মূর্তি তৈরি সৃষ্টি হলো, কে করলো, প্রথম কে এসেছিল, কীভাবে তৈরি হলো, আর এইসব এত মেটেরিয়াল দিবা আমরা পাচ্ছি করতে, কীভাবে আসছে, এর তো একটা ইতিহাস আছে, এরও তো একটা ইতিহাস আছে। এখানে প্রথম পুজো হয় দুর্গাপুজো, যে রাজা নবকৃষ্ণ জানেন, তাদের সোহাবাজার বাজার, মহারাজা রাজা নবকৃষ্ণের তার বাড়িতে, সে কৃষ্ণনগর থেকে শিল্পী আসতো, ওনার বাড়িতে থেকে সেই মূর্তি তৈরি হয়, এখনও হয়, এখন আর কৃষ্ণনগর থেকে আসে না, আমাদের এখান থেকে কুমোরটুলি থেকে শিল্পীরা যায়, জোনা বাড়িতে করে আসে, সে লর্ড ক্লাইভ লর্ড বেন্টিংয়ের আমলের কথা বলছি, এটা তখন সোহাবাজার রাজবাড়ি, সোহাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণ স্ট্রিট যেটা আছে, আপনার জয়প্রিয়া কলেজ এখন যেটা হয়েছে বর্তমানে। ঠিক আছে বাসু, আজকে তো হ্যাঁ আজকে আসি, আপনার কাছে কুমোরটুলির ইতিহাস নতুন করে জানবো। ঠিক আছে, আজকে আসছি, নমস্কার।